স্টক অ্যানালাইসিস 24 এর পক্ষ থেকে আমি আশিস আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের আলোচনার বিষয় ট্রেন্ড লাইন, কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয় এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। স্টক অ্যানালাইসিস 24 এটি কোনো স্টকের ক্রয় বা বিক্রয় সুপারিশ করে না। যদি কোনো ব্যক্তি এই ভিডিওটির উপর নির্ভর করে কোনো পদক্ষেপ নিয়ে থাকেন তার জন্য স্টক অ্যানালাইসিস 24 কোনো প্রকার দায় থাকবে না। চলুন ভিউয়ার্স, আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমরা এখানে কয়েকটি ক্যান্ডেল স্টিক নিয়ে রেখেছি, এই ক্যান্ডেল স্টিক গুলা দিয়ে আজকে আমরা সাজাবো কিভাবে আপ ট্রেন্ড, কিভাবে ডাউন ট্রেন্ড এবং কিভাবে সাইডো স্ট্যান্ড তৈরি করতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা ড্র করে দেখব। তো এখানে ক্যান্ডেল স্টিক গুলা দিয়ে আমরা যদি এখান থেকে এই সবগুলো ক্যান্ডেল স্টিক গুলাকে ধরে যদি আমরা এখানে কপি করি, এটা একটা ট্রেন্ড লাইন। তারপরে যদি এখান থেকে কিছু ক্যান্ডেল স্টিক নিয়ে যদি আমরা এখান থেকে শুরু করি, এখানে নিচ থেকে শুরু করলাম আমরা, এখান থেকে এভাবে ঠিক আছে, এগুলাকে আমরা এখানে রাখলাম, এটাকে আবার আমরা কপি করলাম, কপি করে এখন আমরা ক্যান্ডেল স্টিক গুলো কিভাবে তৈরি হয় সেগুলো আমরা সাজালাম। এটাকে এটা হয়তো আরো নিচেও নামতে পারে বা এখান থেকে হইতে পারে, এরকম হইতে পারে, এটা গ্যাপ দিয়ে হইতে পারে, উপরে উঠতে পারে, বা এগুলাকে আমরা এভাবেও দেখতে পারি। চলুন আমরা এখন দেখি কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়। এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে সাইডওয়েজ। এটা হলো ডাউন টেন, এটা হচ্ছে সাইডওয়েজ টেন। তাহলে আমরা এখানে পেলাম আপ টেন, ডাউন টেন, সাইডওয়েজ টেন। তো এখানে কিভাবে আমরা ড্র করব, ঠিক আছে, আপ টেন, আপ টেন সব সময় নিচে থেকে ড্র করতে হয়, ডাউন ট্রেন্ডের উপরে ড্র করতে হয় এবং কি সাইডওয়েজ টেনের উপরে এবং নিচে। এখান থেকে আমরা লাইন টুলটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে ক্লিক করে ঠিক তার ক্যান্ডেল স্টিক গুলার নিচে যে শ্যাডো আছে শ্যাডো পজিশন আমরা এখানে সিলেক্ট করলাম, এখানে আমরা স্টক দিয়ে দিলাম, এটাকে আরো নিচে নামিয়ে দিলাম, ঠিক যে লোয়ার পোর্শন গুলো আছে সেগুলোর সাথে এখানে একটা সাপোর্ট লেভেল, এখানে একটা সাপোর্ট লেভেল, এখানে একটা সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে একটা সাপোর্ট লেভেল। তো আপ ট্রেন্ডের সব সময় ডাউনে নিচের দিকে, ঠিক আছে, ট্রেন্ড লাইন টানতে হয়। তো আর ডাউন ট্রেন্ডের সব সময় উপরের দিকে একটা ট্রেন্ড লাইন ড্র করতে হয়। তো আমরা এখানে আবারও সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম আমরা এখানে, এটা একটা রেজিস্ট্রেশন, এখানে আরেকটা রেজিস্ট্রেশন, এখানে আরেকটা রেজিস্ট্রেশন, এখানে আরেকটা রেজিস্ট্রেশন, এখানে আরেকটা রেজিস্ট্রেশন, ঠিক আছে, এটা ডাউন ট্রেন্ডের বেলায়। আর এখানে যেই সাইডো স্ট্যান্ডটা আছে, সাইডো স্ট্যান্ডটা আমরা যদি ড্র করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার একটা টুল, এখানে লাইন টুল আমরা ড্র করলাম, দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল, এখানে একটা সাপোর্ট লেভেল, এখানে সাপোর্ট লেভেল, এখানে সাপোর্ট লেভেল, এটাকে যদি আমরা কপি করে উপরের দিকে দিয়ে দিই, ঠিক এই জায়গাতে একটা রেজিস্ট্রেশন লেভেল, এই জায়গাতে আরেকটা রেজিস্ট্রেশন, এখানে আরেকটা রেজিস্ট্রেশন, এখানে আরেকটা রেজিস্ট্রেশন। তো আমরা এখানে দেখলাম কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং কি সাইডওয়েজ ট্রেন্ড, তিন প্রকার ট্রেন্ড আমরা দেখে থাকি। আমরা এই ট্রেন্ড লাইন গুলা একটা স্টকে গিয়ে আমরা দেখবো কোথায় তার পজিশন কিভাবে আছে। চলুন আমরা চলে যাব ব্রাউজার, ব্রাউজার থেকে আমরা চলে যাব আমার স্টক ডট কমে। এখান থেকে আমরা যদি ডিসি ইন্ডেক্সের যে চার্টটি আছে এটাতে যদি আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে আমরা খুব সহজে আমরা এখানে দেখতে পারবো কোনটা আপ ট্রেন্ড, কোনটা মানে ডাউন ট্রেন্ড এবং কি কোনটা সাইডওয়েজ ট্রেন্ড, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তার জন্য আমরা এখান থেকে এখানে ট্রেন্ড লাইনটি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে ড্র করি ঠিক এই জায়গাতে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে
ডিএসই ইন্ডেক্স এখন সম্পূর্ণ আপ ট্রেন্ডের ভিতর দিয়ে আছে, ঠিক আছে? তো আমরা যদি আরেকটা ট্রেন্ড এখান থেকে ট্রেন্ড লাইন আরেকটা ড্র করি, আমরা এখান থেকে আরেকটা ট্রেন্ড লাইন ড্র করতে পারবো ঠিক এই জায়গায়। এই জায়গাতে আমরা আরেকটা ট্রেন্ড লাইন ড্র করলাম। এটা যদি এই ট্রেন্ড লাইনকে সে ব্যাকডাউন করে নিচে আসে তাহলে সে এ পর্যন্ত আসতে পারবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি আরেকটা ট্রেন্ড লাইন ড্র করি, এখান থেকে আমরা এখান থেকে যদি আরেকটা ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইনটা ড্র করি তাহলে এই জায়গাটাকে সে ব্যাকডাউন করেছে, সাইডওয়েজ ট্রেন্ড এখানে ক্রিয়েট করতেছে। তো এই ট্রেন্ড লাইনটা যদি সে ব্যাকডাউন করে তাহলে আমরা এই ট্রেন্ড লাইনটা সাপোর্ট হিসাবে আমরা এ পর্যন্ত আমরা ধরতে পারি, ঠিক আছে? তাহলে আমরা তো এরপরে যদি আমরা দেখি, এখানে যদি দেখি ডাউন ট্রেন্ড যদি দেখতে চাই, এখানে ডাউন ট্রেন্ড আমরা এখান থেকে ছোট্ট একটা ডাউন ট্রেন্ড যদি এখানে ট্রেন্ড লাইন ড্র করি, আমরা আপ ট্রেন্ডের নিচে সবসময় ট্রেন্ড লাইন ড্র করব এবং কি ডাউন ট্রেন্ডের উপরে আমাদেরকে ট্রেন্ড লাইন ড্র করতে হবে। ঠিক এই অবস্থাতে যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে দেখেন এখানে এখানে যে রেজিস্ট্রেশনটা ছিল এখানে ঠিক এই জায়গায়, তারপরে এই জায়গাতে সে ব্যাক আউট করছে। ব্যাক আউট করার পরে সেই ট্রেন্ড লাইন এখানে কত দ্রুত উপরের দিকে, ঠিক আছে, এখানে আপ ট্রেন্ডে যাওয়ার পর এখানে এসেছে, আবার এই ট্রেন্ড লাইন ব্যাক ডাউন করে এটাকে এখান থেকে সাপোর্ট নিয়ে সে আবার উপরে দিয়ে গেছে। এভাবে করতে করতে এই ট্রেন্ড লাইনটাকে আবার সাপোর্ট করে সে আবার এভাবেই প্রত্যেকটা শেয়ার আমরা, ঠিক আছে, ট্রেন্ড লাইনের ভিতর দিয়ে আপ ডাউন করবে। এখানে যদি দেখি এখানে একটা মোটামুটি সাইডওয়েজ ট্রেন্ড আমরা দেখতে পারবো। এখান থেকে যদি একটা আমরা এখান থেকে প্যারালাল চ্যানেল যদি আমরা ড্র করি, এখান থেকে ঠিক এই পজিশনে যদি আমরা একটা চ্যানেল ড্র করি এই জায়গায়, এই শেয়ারটা দীর্ঘদিন দীর্ঘ ডাউন ট্রেন্ড থেকে এখান থেকে শুরু করে সে আপ ট্রেন্ডে গেছে, আপ ট্রেন্ডে যাওয়ার পর এখানে একটু উঠে সে আবার নিচের দিকে এসে সে আবার এই পর্যন্ত একটা এখানে একটা রেজিস্ট্রেশন করেছে। রেজিস্ট্রেশন করার পর আস্তে আস্তে সেখানে এখান থেকে এখানে একটা সাপোর্ট নিয়েছে, আবার উঠতে গিয়ে এখানে আবার একটু সাপোর্ট নিয়েছে, আবার উঠতে গিয়ে এখানে একটা সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিতে যেয়ে এখানে এই যে যে হায়ার হাই রেজিস্ট্রেশনটা ছিল এখানে সে আবার টাচ করেছে, টাচ করে এখানে ব্যাক আউট করতে না পেরে সে আবার একটু রিট্রেস হয়ে সে এখানে ব্যাক আউট করেছে এখান থেকে শেয়ারটা, ঠিক আছে? এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আমরা এখানে পেলাম সাইডওয়েজ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং কি আপ ট্রেন্ড, এটা হলো আপ ট্রেন্ড। তাহলে আমি এখানে যে ট্রেন্ড লাইনগুলো ড্র করেছি এখানে আপ ট্রেন্ড, সাইডওয়েজ এবং কি ডাউন ট্রেন্ড, আমরা ঠিক এই ডিএসই ইন্ডেক্সের চার্টটিতে আমরা ট্রেন্ড লাইনগুলো ড্র করে আমরা দেখলাম যে ডিএসই ইন্ডেক্স এখন কোন পজিশন আছে, ঠিক আছে? তো আপনারা যদি ঠিকমতো ট্রেন্ড লাইন ড্র করতে পারেন তাহলে আপনারা ট্রেন্ড লাইন ড্র করে বুঝতে পারবেন যে একটা স্টক কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজ ট্রেন্ডে আছে, এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো খুব সিম্পল একটা ট্রেন্ড লাইন ড্র করা। তো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয় এই বিষয়ে আশা করি বুঝতে পারবেন। আমরা এখান থেকে যদি ইন্স্যুরেন্স সেক্টর দেখি, তারপর অবস্থান কি, শুধু টেন লাইন দিয়ে যদি আমরা দেখি তার অবস্থান, এখান থেকে সে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, তো আমরা এখানে একটা টেন লাইন যদি আমরা ড্র করি এখান থেকে এই জায়গাতে আমরা একটা টেন লাইন ড্র করলাম, এখান থেকে আপ ট্রেন্ড করে এখানে একটু রিট্রেস করে সে এখানে একটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট থেকে সে আবার আপ ট্রেন্ডে সে এখানে আবার সাপোর্ট নিয়েছে, এই টেন লাইনে আবার আপ ট্রেন্ড, আবার এখানে সাপোর্ট নিয়ে সে আবার আপ ট্রেন্ড, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে যদি আবার দেখি এখানে আর একটা আপ ট্রেন্ড, এখানে আর একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারি। ঠিক এই পজিশনে আমরা আর একটা ট্রেন্ড লাইন ড্র করলাম। ঠিক এই জায়গাতে তাহলে আমরা এখানে একটা আপ ট্রেন্ড পেলাম, এখানে একটা আপ ট্রেন্ড পেলাম। ঠিক এই পজিশনে যদি দেখি আমরা এখানে একটা সাইডওয়েজ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা একটা চ্যানেল ড্র করি এখান থেকে, ঠিক এই জায়গা থেকে আমরা যদি একটা চ্যানেল ড্র করি এখানে,
টিকে জায়গা দেয়। এখানে একটা সাইডওয়ে স্ট্যান্ড সে মেক করেছে, এখান থেকে এখানে তার রেজিস্ট্রেশন ক্রিয়েট করে সে এখান থেকে একটা ফলস ব্যাক আউট হয়েছে। এখান থেকে সে রিট্রেস করে নিচের দিকে চলে এসেছে, নিচের দিকে আসার পর সেটা এই পর্যন্ত এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পর আমরা যদি এটাকে টেন লাইনটাকে যদি এই পর্যন্ত যদি আমরা তুলে দিই, এই পর্যন্ত যদি তুলে দিই, দেখেন এখান থেকে সে একটা সাপোর্ট নিয়েছে। এখানে সে এই রেজিস্ট্রেশনটাকে সম্মান দেখিয়ে এখানে টাচ করেছে। এখান থেকে আবার সে রিট্রেস করে সে নিচের দিকে যেতেছে, সে আবার একটু উপরের দিকে যে আবার নিচের দিকে সে রিট্রেস করেছে। রিট্রেস করার পর সে এই যে সাপোর্ট লেভেলটা আছে এটা মোটামুটি একটা স্ট্রং সাপোর্ট লেভেল বোঝা যায়। এখান থেকে তার আগেও একটা রিভার্স করেছে, আজকেও দেখা যাচ্ছে এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল মেক করেছে। তো কালকে যদি তার তার ওপেন ফাইজের উপরে কিংবা হাই ফাইজের উপরে এখানে একটা ক্যান্ডেল মেক করতে পারে, তাহলে আমরা এখান থেকে একটা বুলিশ কনফার্মেশন পেতে পারি। আশা করি এখান থেকে এই সাপোর্ট লেভেল থেকে ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি ঘুরে দাঁড়াবে, আর যদি ঘুরে যদি না দাঁড়ায় সেক্ষেত্রে এখানে যদি ব্যাকডাউন হয় সেক্ষেত্রে এখান থেকে একটা সাপোর্ট লেভেল আছে, এইটা যদি সে ব্যাকডাউন করে তাহলে সে এই পজিশনে চলে আসতে পারে। তো আমার মনে হয় না এই পজিশনে চলে আসবে ইন্স্যুরেন্স সেক্টর, আর আসলেও আসতে পারে, না আসার মতো কিছু নাই। ঠিক আছে, শেয়ার বাজারে ঘটবে না এমন কোনো ঘটনা নাই যে হতে পারবে না, সেটাও আমরা শুধু অনুমান করতে পারি। এখান থেকে সে যদি সাপোর্ট এই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে সে যদি কালকে যদি এখান থেকে যদি আমরা একটা কনফার্মেশন পাই তাহলে হয়তো উপরের দিকে যাবে, আর যদি এখানে ব্যাকডাউন করে নিচের দিকে এই সাপোর্ট লেভেলটাকে ব্যাকডাউন করে তাহলে সে নিচের দিকে আসবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে একটা স্টকের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড সাইডওয়েজ ট্রেন্ড ড্র করতে হয়, ড্র করে সেটা কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজ ট্রেন্ডে আছে সেই বিষয়টা বুঝাতে পেরেছি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।